আছে রঙিয়ার উদিয়ানা চতুর্থ দিনা অব্যাহত আছে বরলিয়ানোর তাণ্ডব, যার ফলত উদিয়ানা অঞ্চলের বহু লোক আজি বানর কবলত পড়েছে। এওঁলোকে বিছনার উপর বিছনা জোড়া দি আজি চারিদিনে বসবাস করবলে বাধ্য হয়েছে। তেওঁলোকে এক দুর্বিষহ জীবন কাটাবলে বাধ্য হয়েছে। তেওঁলোকৰ ওচৰত নাই থাকিবলৈ কোনো ঠাই নোহোৱাৰ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তেওঁলোকে রেল লাইনত একাংশই বসবাস করে আছে, কোনো ধরনের সাহায্য লাভ নকরার এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। আমার সত্যি কিছু সংখ্যক বান আক্রান্ত আছে, তেওঁলোকৰ জানিবলৈ বিচাৰিম বাইদেউ আপনার আসলে কেন সমস্যা হয়েছে? আমার ঘর পানি সুমাই পুরা একদম হেৰি হয়ে গেছে, রাস্তা ঘাটেও পানি, লড়া ছোৱালী স্কুলে যাব নোৱাৰে, একদম ঘর হেৰি হয়েছে আর খাওয়ারও অভাব। এই রেল লাইনত থাকিব লাগা হয়েছে। কেনেকুৱা আপনারা কি ধরনের অহা যাওয়া করে আছে? আমি এটা বর্তমান খোজকাঢ়ি যাই আছো, বর্তমান এটা তার মানে পানি একা একাঙ্গান হয় একাঠু হয় সেনেকুৱা হিসাবত যাই আছো। এটা লায়া কোনো সরকারে কোনো সুবিধা দিয়া নাই আমাক, বা লাচনৰ হেৰিটো দিয়া নাই আমাক। ঘটনালকে এটা শিশু খাদ্য যোগান ধৰা হৈছে, একো দিয়া নাই সরকার, একো সরকারের ফলের পৰা একোই পোৱা নাই সরকারের মানুহ, কোনোবা প্রশাসনের মানুহ হবার লোক আছে, কোনো হবার লোক অহা নাই। হয়, আজি চারিদিনে তেওঁলোকে এনে ধরনের পানির মাজতে আবদ্ধ হয়ে থাকবলগা হয়েছে, আর তেওঁলোকে কোনো ধরনের প্রশাসনের ফলের কোনো শিশু খাদ্য যোগান ধরা নাই। তেওঁলোকে যখন ছাত্র ছাত্রী আছে তেওঁলোকৰ ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছে। আমার সত্যি আন কিছু সংখ্যক ইয়াতে বানাক্রান্ত লোক আছে, কেনেকুৱা সমস্যা হয়েছে আপনার? এই বহুত সমস্যা হয়েছে, আমার খাওয়ার অভাব, তারমানে গরু ছাগলকে আধার দিবা নাই, গরু ছাগলকে আধার দিবা নাই, মানুষের অভাব, চলি স্কুল যাবা নাই, পরীক্ষা হিকাশ পাইছি, বুঝি বুঝি বহুত অভাব। আর বাইদেউ কি ধরনের অহা যাওয়া করে আছে আপনার আসলে, যদি সম্ভব কেনেকুৱা সমস্যা তোমালে পানিত কি ধরনের আইসা অহা যাওয়া করেছা? ভয় লাগে আর পানি বহুত। কেনেকুৱা ভয় লাগে? নাকি ভয় লাগে? হয়, কিছু সংখ্যা কেইগৰাকীমান মহিলা আছে তেওঁলোকৰ জানিবলৈ বিচাৰিম বাইদেউ। আসলে আপোনালোকে যি ধরনের পানির মাজতে আবদ্ধ হৈ পৰিছে, কি ধরনের যাতায়াত কৰিছে বা খোৱা লোৱাৰ ক্ষেত্ৰত কেনেকুৱা সমস্যা হৈছে? বহুত সমস্যা হৈছে, আকো লড়া ছোৱালী একো খুৱাব পৰা নাই, ইহঁতে কান্দিছে, একো সাহায্য পোৱা নাই চৰকাৰৰ পৰা। এইটোৱে অনুৰোধ কৰিলোঁ আৰু চৰকাৰে যাতে আমাক অলপ চায় আৰু। হয়, আচলতে তেওঁলোকে কলৰ ভূৰ একাংশই তেওঁলোকে কলৰ ভূৰ বান্ধি তেওঁলোকে ইয়াতে যাতায়াত কৰিছে। আৰু একত্ৰিশ নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ পৰা অহা যি ৰেল লাইনৰ ফালে অহা পথটি আছে, এনেধৰণে বানত ডুব গৈছে, ক'ৰবাত যদি একাঠু বান, ক'ৰবাত একঁকাল পৰ্যন্ত বানত আৱদ্ধ হৈ পৰিছে তেওঁলোকক। ইয়াৰ আগৰাকী সচেতন যুৱক আছে, কেনেকুৱা সমস্যা কেনেকুৱা আছে? ইয়াত আমাৰ ৰঙিয়াৰ উদ্যানত আমি বৰলীয়া নদীৰ পানী পাই আছোঁ, গতিকে এই পৰিস্থিতি বহুত ভয়ানক পৰিস্থিতি। গতিকে আমাৰ উদ্যানা মানুহখিনিৰ উদিয়ানাবাসী গোটেই বানৰ মানে বেয়া পৰিস্থিতিত ভুগি আছে। কথা হ'লে তাই চৰকাৰখনক এটাই আহ্বান জনাইছোঁ, গতিকে শাসকীয় চৰকাৰখন আজি কোনো ধৰণৰ খা খবৰ লোৱা নাই। গতিকে আমাৰ ৰঙিয়াৰ স্থানীয় বিধায়ক ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতা ডাঙৰীয়া, গতিকে তেখেতকো আহ্বান জনাইছোঁ, তেখেতে আহি কেনে খা খবৰ লওক উদিয়ানাবাসীৰ। গতিকে আজি চাৰিদিন হ'ল, কোনো ধৰণৰ উদ্ধাৰ ব্যৱস্থা, ৰিলিফৰ ব্যৱস্থা, গতিকে কোনো ধরনের আকো ব্যবস্থা নাই। গতিকে মানুষখিনি বেয়া পরিস্থিতিতে আজি ভুগি আছে। উদ্ধার অভিযানের কারণে আজি সাহসিয়া পক্ষের ফলপাও কোনো অহা নাই, গতিকে জিলা প্রশাসন, কোনো ধরনের আমার রঙিয়া প্রশাসন, গতিকে কোনো ধরনের একো খা খবর লওয়া নাই, একো মানে এতেকলেগেও অভিযান চলোৱা নাই। হয়, আর এক গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে আসলে, যখন লোক বানর মাজতে আবদ্ধ হয়ে আছে আজি প্রায় চারিটা দিন ধরে, এনে ধরনের বানর মাজত আবদ্ধ হয়েছে। আর যেরানেপেরা বরষুণের ফলত বরলিয়ানোর এক তাণ্ডব সৃষ্টি করেছিল, আর এই বানর এটা অব্যাহত আছে, বান অব্যাহত আছে, আর যার ফলে যথেষ্ট সমস্যার সম্মুখীন হয়েছে, এক অভাবনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর দাবি জানাইছে সরকার প্রশাসনক যে যখন লোক আছে বানর মাজতে আবদ্ধ হয়েছে সরকারিভাবে সাহায্য প্রদান করা, শিশুসলক খাদ্য যোগান ধরার লগতে বহু ধরনের খাদ্য যোগান ধরার আহ্বান জানাইছে। তা মাইনে চাওক বাৰু, বাবা বাই বাই মাইনে।